কেমিস্ট্রির জায়গা থেকে যদি বলতে চাই তাহলে ইটস অবভিয়াসলি ক্রিস্টাল ক্লিয়ার, আমাকে আর কাবিলাকে সবাই পছন্দ করে, সো ডেফিনেটলি পলাশ আমার কাছে নাই। আপাতত সিজন 4 শেষ, আমিও অপেক্ষা করছি সিজন 5 এর জন্য। ডেফিনেটলি মিস করব, কারণ এতদিন ধরে ছোটবেলা থেকে যখনই খেলা দেখে এসেছি তখনই তামিম স্যারকে দেখে এসেছি, সো ডেফিনেটলি মিস করব। বাট অনেক ধরনের প্রবলেমস অনেক জায়গায় হয়, অনেক ধরনের প্রবলেমস অনেক টিমে হয়, আমরাও কাজ করি, আমাদের টিমেও প্রবলেমস হয়, এগুলো আসলে চলতেই থাকবে। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি একটা জিনিসই বলবো, বেস্ট উইশেস, দেশের জন্য খেলতে যাচ্ছে আমাদের টিম এবং যেন জিতে আসে। প্রিয় খেলোয়াড় অনেকেই আছে আমার, এটা তো খুব মানে তামিম স্যার, বিশ্বকাপে বাংলাদেশ মানে কেমন করতে পারে, গ্রুপ স্টেজ পার হয়ে তারা সেমিফাইনালে উঠবে কিনা বা বিশ্বকাপ পাবে কিনা, এরকম কোনো প্রত্যাশা আছে কিনা? একটা হলো গিয়ে যে প্রত্যাশার জায়গা থেকে বলবেন, আরেকটি বলবেন হলো গিয়ে যে মানে আসলে বাংলাদেশ কেমন করবে সেটা। আমি তো চাইবো ডেফিনেটলি যেন ভালো করে, বাট আমি এত কিছু বলতে পারবো না বিকজ এত কিছু আমার আইডিয়া নেই, আমি এই জন্য সিসিএলও খেলি নাই বিকজ আমার খেলা সম্পর্কে এত বেশি ধারণা নেই। বাট দেশ জিতলে ভালো লাগে, এনজয় করি, হই হুল্লার হয়, এটা খুব এনজয় করি, সো এবারেও এটাই এনজয় করতে চাই। খুবই খুবই আমার কাছে তো মনে হচ্ছে যে আমার ক্যারিয়ারের রিস্টার্ট হয়েছে, মানে পুরা একদম নতুনভাবে শুরু হয়েছে আমার ক্যারিয়ার, প্রত্যেকটা মোমেন্টে আমার এরকমই মনে হয়। ডেফিনেটলি আমি তো ওয়েট করছি কবে অমি ভাই বলবে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আসতেছে। সেটা আসলে আমাদের ডিরেক্টরকে জিজ্ঞেস করতে হবে, আমাদের কারোর কাছে কোনো অ্যানসার নাই। শিমুল, পলাশ, তারপর সবাই, হাবু ভাই, শুভ ভাই, মানে এভরিওয়ান ইজ সো গুড, বাট পার্সোনালি আমার শিমুলের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং লাগে। মানে শিমুলের যে ক্যারেক্টারটা আমার কাছে কিন্তু কাবিলা পুরোপুরি রিভার্সভাবে রিপ্রেজেন্ট করেছে, যে ও অসুস্থ, ওকে ইনজেকশন দিতে হয়, ও পুরো মানে ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এই জিনিসটা আমি খুবই এনজয় করেছি, অ্যান্ড শিমুলের অ্যাক্টিং আমার পার্সোনালি খুব ভালো লাগে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন, অ্যান্ড আপনাদের মতো আমরাও ওয়েট করছি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর জন্য, সো দোয়া করবেন যেন তাড়াতাড়ি আসে। থ্যাংক ইউ। বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছে, 5 তারিখ থেকে বিশ্বকাপ শুরু, আমাদের মিশন শুরু 7 তারিখ থেকে। প্রথম কথা হলো গিয়ে দলকে নিয়ে প্রত্যাশা কেমন, আর দ্বিতীয় ব্যাপার হলো গিয়ে তামিমকে মিস করবেন কিনা,